Bismillahirrahmanirrahim. Assalamualaikum. প্রিয় শিক্ষার্থী সাপাহ সরকারি কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোয়াজ্জেম হোসেন, প্রভাষক উদ্ভিদবিদ্যা। শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো এবং আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় যেটি আবারও তোমাদেরকে যদি বলি, দেখো সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, কোষ ও এর গঠন, এই অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা অব্যাহত রেখেছি। আজকে আমি তোমাদেরকে কি পুরোটা এই যে সেশন, এই সেশন জুড়ে তোমাদের সাথে আমি গেম খেলবো, কি খেলবে তো নাকি, সে সাথে তোমাদেরকে সরাসরি আমি কোষ দেখাবো এবং কোষ প্রাচীর দেখাবো, আর সব শেষে তোমাদের জন্য থাকবে একটি ম্যাজিক। কি প্রিয় শিক্ষার্থী, আমার সাথে থাকবে তো? আশা করছি আমার সাথেই থাকবে এবং তোমরা একে একে সব এই যে আমার যে লেকচার যেগুলো শুনছো সেই ধারাবাহিকতা আজকে অনেক কিছু তোমরা জানতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এখন একটু পূর্ববর্তী ক্লাসের কিছু তথ্য নিয়ে যেতে চাই, যে সেল তথা কোষ এর যে তোমার প্রাথমিক ধারণা ইতিমধ্যে তোমরা অর্জন করতে সক্ষম হয়েছ এটা আমি বিশ্বাস করি। তো এই সেল শব্দটি কি করে আসলো, যেটি একটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে। হ্যাঁ, সেল শব্দটি আমি আবারও তোমাদেরকে যদি দেখাই, সেল শব্দটি ল্যাটিন ওয়ার্ড কোথা থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড সেলুলা, সেলুলা। হ্যাঁ, সেলুলা। এখন সেলুলার যে মিনিং, মিনিংটা সেটা হলো কি, স্মল রুম, ওকে, বা লিটল রুম, লিটল রুম। এটি যদি তোমাদেরকে বলি, এর সাথে আরেকটি অর্থ আছে, সেটি হলো লিটল বক্স, লিটল বক্স। এখন দেখো যে একটা স্মল রুম বা লিটল রুম যা একটা বক্স, তাই একটা বক্স যদি তোমাদেরকে একটু দেখায়, এই যে একটু খেয়াল করে দেখো, এটি একটি বক্স, ওকে, এটি একটি আয়তাকার বক্স। এই বক্সটাকেও কিন্তু আমরা কি বলতে পারবো, সেল বলতে পারবো। তাহলে এখন দেখো, আমরা যদি এই বক্সকে সেল বলি, এর মধ্যে কি থাকতে হবে, অর্গানেলিস থাকতে হবে, অঙ্গাণুগুলো থাকতে হবে, কি প্রিয় শিক্ষার্থী, তাই তো? তাহলে এখন দেখো যে আমরা এর মধ্যে কি কি পাচ্ছি, কোনো কিছু পাই কিনা। এই যে দেখো, তোমাদেরকে বলেছি যে ম্যাজিক দেখাবো, প্রথমে একটি ছোট ম্যাজিক যদি দেখাই তোমাদের, প্লাস্টিক। আমরা কি পেয়ে গেলাম, প্লাস্টিক পেয়ে গেলাম এই সেলের মধ্যে, অর্থাৎ সেল যেহেতু একটা লিটল বক্স, সো আমরা এটাকে, এই বক্সটাকে একটা সেল কল্পনা করছি, মডেল সেল কল্পনা করছি, এবং এর মধ্যে আমরা কি, প্লাস্টিক পেয়ে গেছি, সো এটি সেল। আবার দেখো আরো কি পাওয়া যায়, ওয়াও, নিউক্লিয়াস পেয়ে গেছে, নিউক্লিয়াস। এরপরে ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে, আমরা এভাবে কি পাচ্ছি, অনেক কিছু পাওয়া যায়, যে রাইবোজোম, রাইবোজোম পেয়ে গেলাম, জিবি, গোলজি বডিস, ওকে, তাহলে এর মধ্যে আরো অর্গানেলিস রয়েছে, সো এটি একটি সেল, মডেল সেল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে এখানে কিন্তু সেলের কি বিভিন্ন আকারের সেল রয়েছে, যেমন দেখো তোমাদেরকে যদি দেখায় যে রাউন্ড শেপ, অর্থাৎ গোলাকার সেল, তাহলে গোলাকার সেল তোমাদেরকে দেখাবো না, এটা কি হতে পারে, এই যে বলেছে গেম খেলবো তোমাদের সাথে, দেখো গেম, একটি কি ক্রিকেট বল, এটি গোলাকার, এটিকে আমরা কিন্তু একটি মডেল সেল বিবেচনা করতেই পারি। এবারে যদি তোমাদেরকে আরো সেল দেখায়, দেখো তোমরা এই চিত্রের সাথে পরিচিত, হ্যাঁ, এটি কি ডিম্বাকার, হ্যাঁ, অনেকটা কি ডিম্বাকার হয়েছে, তো দ্রুততার সাথে চেষ্টা করছি, এটি একটু ডিম্বাকার কি কোষ, ওকে। তাহলে এখন দেখো যে এই যে দেখো ডিম, ওকে, একটি ডিম, এটি কিন্তু একটি আদর্শ সেলের উদাহরণ, এটি একটি সেল, সো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এখন তোমাদেরকে যদি আমি দণ্ডাকার সেল দেখাই, এই দণ্ডাকার সেল, হ্যাঁ, এই যে এই মার্কার পেন, এটি কিন্তু একটি আমরা মডেল দণ্ডাকার সেল বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সেল দেখে ফেলেছো, কি দেখেছো তো, আমি বলেছি যে সরাসরি তোমাদেরকে আজকে আমি সেল দেখাবো, দেখিয়েছি আমি। এবারে বলবে যে হ্যাঁ স্যার, তাহলে আপনি তো বললেন যে আপনি কোষ প্রাচীরও দেখাবেন, তাও দেখাবো, তবে আমার সাথেই থাকতে হবে আজকে পুরোটা ক্লাস জুড়ে, কি থাকবে তো, অবশ্যই আমি তোমাদেরকে কোষ প্রাচীর দেখাবো, তবে কোষ প্রাচীর দেখানোর আগে আমি তোমাদেরকে বলবো যে যেহেতু কোষ প্রাচীর দেখাবো, তাহলে বুঝে নাও যে আজকে পাঠের যে আলোচ্য বিষয় সেটি হলো কি,
কোষ প্রাচীর হ্যাঁ আমরা আজকে তোমাদের সাথে কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা কোষ প্রাচীর সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জেনে নিই হ্যাঁ তোমরা সবাই যে বলছিলাম যে পূর্ববর্তী ক্লাসের সাথে আজকে কিছুটা টাচ আমি রাখতে চাই তো দেখো যে এই বিজ্ঞানের নাম তোমরা সবাই জানো রবার্ট হুক হ্যাঁ রবার্ট হুক তিনি কি করলেন 1665 সালে তিনি তার নিজস্ব উদ্ভাবিত মাইক্রোস্কোপে সেল পর্যবেক্ষণ করলেন তিনি কিন্তু মূলত কি পর্যবেক্ষণ করেছিলেন সেল ওয়াল পর্যবেক্ষণ করেছিলেন ওকে সেই কোষটা ছিল মৃত কোষ যার কারণে কোষের মধ্যে যে সজীব বস্তু সবগুলো কি নষ্ট হয়ে গিয়েছিল তিনি শুধুমাত্র ফাঁকা ফাঁকা ঘর দেখেছিলেন হ্যাঁ ফাঁকা ফাঁকা এরকম ঘর দেখেছিলেন যার কারণে তো তিনি যে সন্ন্যাসীদের থাকার যে জায়গা গির্জার যে ছোট ছোট রুম সেই রুম বিবেচনা করে তো সেল নাম্বার করেছিলেন তিনি সেল নাম্বার করেছিলেন তো এখন আসো যে আমরা কোষ প্রাচীরের যদি আমরা ধারণা পেতে চাই তাহলে আমাদেরকে বাস্তব কিছু উদাহরণের দিকে খেয়াল করতে হবে বাস্তব উদাহরণ কেমন আমরা এই সেলকে যেহেতু একটি স্মল রুম বিবেচনা করছি একটা ছোট ঘর বিবেচনা করছি একটা ঘরের দিকে যদি তোমরা খেয়াল করে দেখো যে একটা ঘর কিভাবে গঠিত হয় এর চারদিকে কি থাকে দেয়াল থাকে চারদিকে চারটি দেয়াল থাকে নিচে কি থাকে মেঝে থাকে উপরে আবার কি সেটা ছাদ দেয়া থাকে তাহলে দেখো সব দিকে কি থাকছে দেয়াল থাকছে তাই না দেয়ালের ইংরেজিটা কি বলো দেখি অবশ্যই তোমরা পারবে কারণ তোমরা সবই জানো তোমাদের তোমাদের বইয়ে তোমরা জেনেছো দেয়ালের যে ইংরেজিটা হলো ওয়াল ওকে আমরা এখন যদি একটা উদ্ভিদ কোষকে বিবেচনা করে একটি স্মল রুম তাহলে কি হবে হ্যাঁ এর চারদিকে যে দেয়াল রয়েছে অর্থাৎ উদ্ভিদ কোষের চারদিকে যে ওয়াল বিদ্যমান এই ওয়ালটাকে আমরা বলবো কি সেল ওয়াল ওকে বা কোষ প্রাচীর প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের পাঠ্য আলোচ্য বিষয় যেটা সেটি হলো কি সেল ওয়াল তোমাদেরকে যদি বলে বা কোষ প্রাচীর ওকে কোষ প্রাচীর আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো কোষ প্রাচীর এখন আমরা এই বাস্তব উদাহরণ থেকে বুঝলাম কি যে ঘরের যেমন চারদিকে দেয়াল থাকে একইভাবে উদ্ভিদ কোষের চারদিকে যে দেয়াল বিদ্যমান সেটাকে আমরা বলবো কি সেল ওয়াল এবারে আরো একটু যদি তোমাদেরকে বলি আরেকটি বাস্তব উদাহরণ যদি বলে যে তোমরা যারা শহরে বাস করো তোমাদের দেখবে যে শহরে তোমাদের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে ইটের বাউন্ডারি দিয়ে ছোট ছোট প্লট ঘেরা দেখতে পাবে হ্যাঁ বাউন্ডারি আবার যাদের গ্রামে বাড়ি তোমরা একটু মাঠে গেলে খেয়াল করে দেখবে যে এক ফসলের জমিকে আর এক ফসলের জমি থেকে আলাদা করা আছে অর্থাৎ ধরো যে একটি আমার জমি সেখানে আমি চাষ করছি একটা আইন দেওয়া আছে আবার আমার ভাইয়ের জমি সেখানে আরেকটা মানে আলাদাভাবে আইন দেওয়া আছে এই যে দেখো প্লট প্লট আইন দেওয়া আছে বা বাউন্ডারি দেওয়া আছে তাই না তাহলে এই যে প্লট বা এই যে এক একটা জমিকে আমরা বাউন্ডারি বা আইন দিয়ে ভাগ করছি একইভাবে তোমার উদ্ভিদের দেহে যে অঙ্গগুলো রয়েছে অঙ্গাণুগুলো রয়েছে হ্যাঁ দেহ রয়েছে এই দেহে যে কোষ বিদ্যমান এই কোষগুলোর মাঝে কিন্তু কি একটা বাউন্ডারি বা আইন বিদ্যমান থাকে আর এই বাউন্ডারি বা আইনটাই হলো কি কোষ প্রাচীর শিক্ষার্থী আশা করছি তোমরা এই যে বাস্তব উদাহরণ থেকে কোষ প্রাচীরের যে ধারণা এটি বুঝতে পেরেছো এখন কোষ প্রাচীরের আমরা যদি টেক্সট বইয়ে যে ধারণা গুলো দেওয়া আছে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কোষ প্রাচীরকে যদি সংজ্ঞায়িত করি তাহলে আমরা কিরকম সংজ্ঞা পেতে পারি এটি আমি আমি তোমাদেরকে এখন দেখাবো আসো আমরা দেখে দেখার চেষ্টা করি যে উদ্ভিদের কোষে হ্যাঁ উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনের বাইরে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় ভেদ্য ও স্থিতিস্থাপক জড় আবরণ জড় আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে ওকে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় ভেদ্য ও স্থিতিস্থাপক জড় আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে এখন
হচ্ছে উদ্ভিদ কোষের একবারে কি বাইরে দিকে আমরা ওই বাউন্ডারি যেটা বলছি যে একটা প্লটের বাইরের দিকে অর্থাৎ চার ধার দিয়ে কিন্তু তোমার কি থাকে বাউন্ডারিটা থাকে এটা তৈরি বাউন্ডারি একই ভাবে উদ্ভিদ কোষের একবারে সর্ব বাইরের যে স্তর সেটাই কিন্তু কোষপ্রাচীর এখন তোমাদেরকে আরেকটি যদি সংজ্ঞা দেখায় তাহলে দেখো যে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে এই শক্ত ও জড় আবরণকে কোষ প্রাচীর বলে ওকে তাহলে প্রত্যেকটা সংজ্ঞা থেকে আমাদের যে বাস্তব উদাহরণ যে উদ্ভিদ কোষের বাইরে শক্ত যে জড় আবরণ থাকে সেটাকে আমরা বলবো কি কোষ প্রাচীর খুব সংক্ষেপে একটা আমরা সংজ্ঞা দিতে পারি আমি এগুলো লিখে দিচ্ছি খুব সংক্ষেপে যদি বলি যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের বাইরে সেলুলোজ নির্মিত যে জড় আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয় এখন ইংরেজিতে একটি সংজ্ঞা যদি তোমাদেরকে দেখাই এটি বোঝার চেষ্টা করো দা সেল ওয়াল ইজ টাফ রিজিড হ্যাঁ রিজিড লেয়ার দ্যাট সারাউন্ডস দা সেল মেমব্রেন টু প্রোভাইড স্ট্রাকচার সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন ওকে তাহলে সেল ওয়ালটা হলো একটা কি শক্ত দৃঢ় স্তর বা আবরণ যেটি সেল মেমব্রেনকে ঘিরে রাখে যাকে কি একটা কোষকে একটা কাঠামো দান করে এবং কোষকে রক্ষা করে আশা করছি বুঝতে পেরেছো এবং সবচেয়ে ছোট যে একটা সংজ্ঞা তোমাদেরকে যদি ইংরেজিতে দিই সেল ওয়াল ইজ দা আউটারমোস্ট লেয়ার অফ দা প্ল্যান্ট সেল ওকে সেল ওয়ালটা হলো উদ্ভিদ কোষের সর্ব বাহিরের স্তর তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের বাস্তব উদাহরণ একটা ঘরের চারদিকে একবারে সব শেষে এবং সর্ব বাহিরের দিক দিয়ে তোয়াল দেওয়া থাকে একইভাবে একটা উদ্ভিদ কোষের একবারে সর্ব বাহিরের যে স্তর থাকে সেটাকে আমরা বলছি সেল ওয়াল প্রিয় শিক্ষার্থী আমার বাস্তব উদাহরণ সেই সাথে তোমাদের পাঠ্য বইয়ে বইয়ের আনুষ্ঠানিক যে সংজ্ঞা এগুলো থেকে আমি তোমাদেরকে মনে করছি যে বোঝাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে যে কোষ প্রাচীর আসলে এখন হ্যাঁ অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি আজকে কোষ যেমন সরাসরি দেখিয়েছি কোষ প্রাচীরও সরাসরি আমি দেখাবো তবে হ্যাঁ আমার সাথে থাকতে হবে কি থাকতে রাজি তো নাকি অবশ্যই আসো এবারে আমরা কোষে অর্থাৎ কোন কোন জীব কোষ হ্যাঁ সেল ওয়াল নিয়ে গঠিত হ্যাঁ কোন কোন জীবের কোষে সেল ওয়াল বিদ্যমান থাকে এটি যদি তোমাদেরকে দেখাই তাহলে খেয়াল করো বোর্ডের দিকে যে অল আর একটু বেশি দিয়ে বলো তাহলে এখানে পরিষ্কার হবে দেখা করো তোমাদের কাছে দেখো যে অল প্ল্যান্ট সেলস ওকে অল প্ল্যান্ট সেলস আমরা কি সেল ওয়াল পাবো অর্থাৎ সকল উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকবে এরপরে মনে রাখি ইনকমের যত ব্যাকটেরিয়া সাইন ব্যাকটেরিয়া রয়েছে হ্যাঁ অল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সেলস ওকে অল ব্যাকটেরিয়া সেলস হ্যাঁ ব্যাকটেরিয়া সেলস আমরা কোষ প্রাচীর পাবো এবারে আসলো এলগি হ্যাঁ এলগি অর্থাৎ শৈবাল এখানে দেখো শৈবাল শৈবালের কোষে কি কোষ প্রাচীর বিদ্যমান এবং ফাঞ্জাই ফাঞ্জাইয়ের কোষে কোষ প্রাচীর বিদ্যমান এখন
প্রশ্ন আসে যে তাহলে কোন জীবের কোষে কোষ প্রাচীর থাকে না খুবই সহজ তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে পড়ে এসেছো যে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না ওকে আর কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য তাহলে এখন তোমরা কোষ প্রাচীর যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য উদ্ভিদ কোষে কোথায় তাহলে সেলটা থাকে অবস্থানটা কোথায় সর্ব বাইরে থাকে এটা বুঝতে পারছো তবে এটা যদি আনুষ্ঠানিক ভাবে তোমরা বলো তাহলে বলতে হবে যে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি এবং মধ্যপর্দার মাঝে এই সেলুল বা কোষ প্রাচীর বিদ্যমান থাকে তো প্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদেরকে উদ্ভিদ কোষে যে বাহিরের স্তর কোষ প্রাচীর এটির গঠন রূপ কিরকম হ্যাঁ এর ফিজিক্যাল স্ট্রাকচার কিরকম অর্থাৎ এর ভৌত গঠন কিরকম সেটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর তোমাদেরকে একটু বলি যে একটা রুমের যেমন তোমার কি চার দেয়াল থাকে মেঝে থাকে আবার উপরে ছাদ থাকে হ্যাঁ এর একটা গঠন হয় না সেটা তোমার মাঝখান তো ফাঁকা যেখানে আমরা বসবাস করি সেখানে আমাদের প্রয়োজনে আসবাবপত্র রাখি একইভাবে কোষের তোমার সেলওয়ালটাকে একটা কাঠামো নির্মাণ করে আর এর মধ্যে কোষের অন্যান্য অঙ্গাণু প্লাজমা মেমব্রেন সহ অন্যান্য যত অঙ্গাণু সবগুলো বিদ্যমান থাকে যেটি তোমাদেরকে আমি দেখালাম এই বক্স যখন দেখালাম এবং বক্স থেকে আমরা কি পেলাম অর্গানেলস গুলো পেলাম তাহলে এখন আমরা কোষ প্রাচীরের যে ভৌত গঠন অর্থাৎ স্ট্রাকচারাল ফিজিক্যাল যে স্ট্রাকচার এটি আমরা দেখাবো তোমাদেরকে তো একটি বিকশিত কোষ প্রাচীর কি একটি বিকশিত কোষ প্রাচীর কয়টি অংশ নিয়ে গঠিত হয় তিনটি অংশ নিয়ে বা তিনটি স্তর নিয়ে গঠিত হয় হ্যাঁ এই যে এই লেখাটাকে যদি আমি অন্যভাবে লিখি তাহলে দেখো সেলওয়াল হ্যাঁ সেলওয়াল সেলওয়ালের কটা বললাম যে তিনটি বিকশিত সেলওয়াল তিনটি স্তর নিয়ে গঠিত প্রথম যে স্তর সেটা হলো কি মিডল ল্যামেলা মিডল ল্যামেলা বা মধ্য পর্দা শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো নিশ্চয় এরপরে আসলো দ্বিতীয় যেটা হলো প্রাইমারি সেলওয়াল ওকে প্রাইমারি সেলওয়াল বা প্রাথমিক প্রাচীর হ্যাঁ এরপরে তৃতীয় যে স্তর সেটা হলো সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর ওকে গৌণ প্রাচীর এখন এই যে তিনটা স্তর একটা সেলুলার গঠিত এটি আমি চিত্র অঙ্কনের সাথে সাথে তোমাদেরকে আমি বলার চেষ্টা করব তাহলে প্রথমে যেটা আসছে সেটা হলো কি মিডল ল্যামেলা ওকে মিডল ল্যামেলা মিডল ল্যামেলাটার গঠন কি রকম হবে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা হ্যাঁ মধ্যপর্দা ওখানে দেখা হচ্ছে এখানে দেখলাম না এখন তোমাদের পাঠ্য বইয়ে যে চিত্রটি দেওয়া আছে কোষ প্রাচীরে সেই চিত্রটি থেকে তোমাদেরকে আমি প্রথমে বোঝানোর চেষ্টা করি আর তারপরে আমি তোমাদেরকে তো বলেছি কোষ প্রাচীর সরাসরি দেখাবো এখন আসো যে তোমাদের পাঠ্য বইয়ে যে চিত্রটা তোমরা দেখে আসছো সেটি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ তোমরা একটু বাগান হয়ে গেল এটাকে একটু সোজা করার চেষ্টা করি এই যে দেখো হ্যাঁ তোমরা এই যে একটা আমি আস্তে আস্তে গঠনটা সম্পূর্ণ করব একবারে করা যাবে না কারণ একটু বোঝার বিষয় আমি কিন্তু এখন শুধুমাত্র মিডিল ল্যামেলাটা আঁকার চেষ্টা করছি হ্যাঁ তোমরা এটি প্র্যাকটিস করতে পারো আমার সাথে সাথে প্র্যাকটিস করলে তোমাদেরও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এখন দেখো যে আমি একটু দ্রুততার সাথে করার জন্য হয়তো সৌন্দর্যের দিকে খেয়াল করতে পারছি না তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য যতটা সম্ভব আমি করার চেষ্টা করছি এখানে দেখো যে এটি কি একই স্তর বিশিষ্ট হ্যাঁ মিডিল ল্যামেলার যদি আমি একে সংজ্ঞায়িত করি তাহলে একে এভাবে সংজ্ঞায়িত করা যাবে যে কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের হ্যাঁ মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে কাজ করে তাকে মধ্য পর্দা বা মিডল
লামেলা বলে শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পারছো এই যে এখানে দেখো যে এখানে সেল বি এখানে সেল এ এপাশে সেল এ আর এপাশে সেল বি এখানে একটা কোষ রয়েছে আর এপাশে একটা কোষ রয়েছে এই দুইটা কোষকে কি করেছে সংযুক্ত করেছে অর্থাৎ এই দুইটা কোষে একটা সাধারণ পর্দা হিসেবে কাজ করছে সেল লেভেল আবার সাথে সাথে আমি যদি এপাশে দেখাই এই যে এপাশে আরেকটা কোষ রয়েছে সেল সি হ্যাঁ আর এখানে সেল ডি ওকে তাহলে এই যে এটা এটা কিন্তু এই কোষ এই কোষ দুইটা মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে কাজ করছে সংখ্যা থেকে তাহলে আমরা এই চিত্রটাকে বোঝার চেষ্টা করি শিক্ষার্থী আমরা যদি এখানে সেল বি সেল ডি উপরে নিচে কল্পনা করি তাহলে কিন্তু দেখো এই যে একটি মাত্র পর্দা যেটি উভয় কোষে সাধারণ পর্দা হিসেবে কাজ করছে তো শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমি দেখাচ্ছি শুধুমাত্র একটা লেয়ার রেখেছি একটু এটি এটিকে বর্ডার দিয়ে বোল্ড করার চেষ্টা করেছি কিন্তু একটি মাত্রই লেয়ার এখানে বিদ্যমান রয়েছে এখন এই সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদের জন্য জরুরি এই মিডল ল্যামেলাটা মিডল ল্যামেলাটা মিডল ল্যামেলা কয় স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট ওকে এক স্তর বিশিষ্ট দেখো এক স্তর বিশিষ্ট আবার এই মিডল ল্যামেলাটা কি করে মিডল ল্যামেলা সিমেন্টের ন্যায় দুটি কোষকে কি সংযুক্ত করে সংযুক্ত করে ওকে তাহলে মিডল ল্যামেলা সিমেন্টের ন্যায় দুটি কোষকে সংযুক্ত করছে এরপর মিডল ল্যামেলা সম্পর্কিত আরো তথ্য যে মিডল ল্যামেলাটা যদি কোনো কারণে কি নষ্ট হয়ে যায় তাহলে কোষগুলো কি আলাদা হয়ে যাবে আবার তোমার এই মিডল ল্যামেলাটা একক কোষে মধ্যপর্দা মধ্যপর্দা অনুপস্থিত ওকে যেগুলো এক কোষী ব্যাকটেরিয়া এক কোষী জীব এখানে কি মিডল ল্যামেলার কোনো প্রয়োজন আছে প্রয়োজন আবার কূপ হ্যাঁ আমরা কূপ সম্পর্কে পরে জানবো তোমরা আমার ক্লাসের সাথে থাকো জানতে পারবে তো কূপ এলাকাতে কি ঘটনা ঘটে কূপ এলাকাতেও এই মধ্যপর্দাটা অখণ্ডভাবে হ্যাঁ অখণ্ডভাবে অবস্থান করে হ্যাঁ এই বিষয়টি তোমাদের ক্ষেত্রে দেখো এখানে কোনো কোথাও কোনো খণ্ডিত নাই পুরাটা এখানে দেখো কোথাও কোনো খণ্ডিত নাই এখানে কি খণ্ডন আছে খণ্ডন আছে খণ্ডন নাই হ্যাঁ এগুলো আমি দেখলাম যদি খণ্ডন থাকে কিন্তু খণ্ডিত হলে এরকম থাকবে মাঝে মাঝে গ্যাপ থাকবে সেই গ্যাপটা কিন্তু মিডল ল্যামেলাতে নেই দুই শিক্ষার্থী এখানে দেখো যে দুটা কোষকে সংযুক্ত করেছে উপরে গেছে বিচ্ছন্নগুলো দুটা কোষকে সংযুক্ত করেছে এপাশে বাম ডান বিচ্ছন্ন করলো দেখ এখানে বামে সেল সি সেল ডি দুটাকে সংযুক্ত করেছে তাহলে মিডল ল্যামেলাটার কাজ কি একাধিক কোষকে পাশাপাশি দুটি কোষকে সংযুক্ত করা এবং এটা এক স্তর বিশিষ্ট প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা মিডল ল্যামেলাটা কি এটি বুঝতে পেরেছো এবারে আমরা চলে যাই প্রাইমারি সেবা বা প্রাথমিক প্রাচীর হ্যাঁ আমি এগুলো মিশিয়ে দিচ্ছি প্রাথমিক প্রাচীরটা কি এটা যদি তোমাদেরকে বলি আবার যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমরা আশা করছি বুঝতে পারবে প্রাথমিক প্রাচীরটা হলো যে মধ্য পর্দার যদি এটি আবার দেখি যে প্রাইমারি ওয়াল হ্যাঁ প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর প্রাইমারি ওয়ালটা এটি কি যে দেখো মধ্য পর্দার উভয় পাশে হ্যাঁ প্রধানত সেলুলোজ নির্মিত হ্যাঁ কোষ প্রাচীরের প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে এখন আসুন যে মধ্যপর্দা রয়েছে এপাশে একটা কোষ রয়েছে এপাশে একটা কোষ রয়েছে সেরকম যে হ্যাঁ এই যে দুইটা কোষ এই মধ্যপর্দার উভয় পাশেই কিন্তু দুই কোষের জন্য আমাদের কি গঠন হবে প্রাথমিক প্রাচীর গঠিত হবে এখন আমি তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ছবিতে এই মধ্যপর্দার উভয় পাশে কিন্তু আমার কি দিতে হবে এই সেল প্রাইমারি সেল ওয়াল দিতে হবে ওকে প্রাইমারি সেল ওয়াল তাহলে এখানে দেখো
যে এই প্রাইমারি সেলটার যে গঠন রূপ এটা যদি আবার একটু করার চেষ্টা করি দেখো যে এই যে হ্যাঁ আমাদের এই রকম হ্যাঁ এই সেল বি এর জন্য প্রাথমিক প্রাচীর আমি একটু ডট ডট দিয়ে বোঝাচ্ছি এটি ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটি হলো সেল বি এর জন্য প্রাথমিক প্রাচীর হ্যাঁ দুইটা সেলকে যেহেতু মধ্যপর্দা সংযুক্ত করেছে সেল বি এর জন্য অর্থাৎ মধ্যপর্দার উভয় পাশেই কিন্তু প্রাথমিক প্রাচীর থাকে সেল বি এর জন্য প্রাথমিক প্রাচীর এবারে সেল এ এর জন্য আমরা প্রাথমিক প্রাচীর অঙ্কন করার চেষ্টা করি ওকে দেখো এখানে খেয়াল করো একটু খেয়াল করে বুঝতে হবে আর তোমরা ছবি অঙ্কন করার চেষ্টা করো আমার সাথে সাথে ওকে তাহলে এই যে হ্যাঁ এখানে ডট ডট দিয়ে আমি বোঝালাম যে এটি প্রাথমিক প্রাচীর এখন পুরা যে বাকি অংশটা রয়েছে সেখানে যদি আমি এভাবে তৈরি করি প্রাথমিক প্রাচীর তাহলে কি রকম দেখা যাবে দাগ যে সোজা করতে পারছি না তো যাই হোক এখানে এখানে একটু ঢাকা রাখলাম এখানে একটু কেউ করো এখানে হ্যাঁ ওকে এই যে দিয়ে দিলাম আবার এখানে এখান থেকে মিশিয়ে দিলাম এগুলো ডট ডট দিয়ে আমি কি করবো প্রাথমিক প্রাচীর এখানে মিল করছি ওকে তাহলে প্রাথমিক প্রাচীরটা এরপরে তোমাদেরকে আমি বাকিগুলো দেখাবো আস্তে আস্তে এখানে যদি করি এই দিকে দেখো এই প্রাথমিক প্রাচীর আমি শেষ পর্যন্ত দিয়ে দিলাম ওকে তাহলে দেখো আমরা পুরো এই যে সেল এ সেল বি সেল ডি বা এখানে সেল সি যেটা রয়েছে এটা আমরা প্রাথমিক প্রাচীর তৈরি করতে সক্ষম এইবার দেখো প্রাথমিক প্রাচীর সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে প্রাথমিক প্রাচীরটা কি মিডিল লেভেল যেমন এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীরটাও এক স্তর বিশিষ্ট এখানে দেখো এখানে দেখো এখানে দেখো আর প্রাথমিক প্রাচীরটা যে ঘটনাগুলো ঘটে যে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল কয় স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট হ্যাঁ পাতলা সাধারণত পাতলা হ্যাঁ এক স্তর বিশিষ্ট তারপর প্রাথমিক প্রাচীরগুলো এটি কি ঘটনা ঘটে এটি খন্ডিত হবে ওকে কূপ এলাকায় খন্ডিত ভাবে কূপ বা গর্ত এই যে এখানে দেখো গর্ত হ্যাঁ কূপ এটি কূপ এই যেটা দেখো ফাঁকা রাখা রেখেছি না প্রাথমিক প্রাচীর এখানে কিন্তু তৈরি করা হয় এখানে দেখো প্রাথমিক প্রাচীর গঠিত হয় যার কারণে এরা কি খন্ডিত ভাবে অবস্থান করে কূপ এলাকায় খন্ডিত ভাবে অবস্থান করে প্রাথমিক প্রাচীর কূপ এলাকায় খন্ডিত ভাবে অবস্থান করে এরপরে প্রাথমিক প্রাচীর তোমার কি হয় দেখো যে তোমার এই পাতার যে কোষ রয়েছে ফলের যে কোষ রয়েছে কর্টেক্সের যে কোষ রয়েছে এগুলোতে প্রাথমিক প্রাচীর শুধুমাত্র প্রাথমিক প্রাচীরই গঠিত হয় আর সব কোষে কিন্তু প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় ওকে শিক্ষার্থী তোমাদের পাঠ্য বইয়ে যে তথ্যগুলো রয়েছে এগুলো এক নজরে দেখে নেবে প্রাথমিক প্রাচীর এটি মধ্যপর্দা উভয় পাশে গঠিত হয় দেখো মধ্যপর্দা যেটি দেখেছি এর সাথে সাথে যে দর্দর দিয়ে যে তোমার একটা স্তর দেখানো হয়েছে এটি কিন্তু প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট আশা করছি তোমরা বুঝতে পারছো এবারে তোমাদেরকে আমি কি দেখাবো গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল হ্যাঁ এটি আমি অঙ্কন করব সেই সাথে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমরা এবার কি দেখব সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর হ্যাঁ সেকেন্ডারি ওয়ালটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে দেখো যে এভাবে করতে পারবো প্রাথমিক প্রাচীরের উপর যে স্তর গঠিত হয় তাকে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর বল ওকে তাহলে দেখো খুব সহজ সংখ্যা যে এটি কোথায় গঠিত হবে প্রাথমিক প্রাচীরের উপরে স্তর গঠিত হবে হ্যাঁ এখানে উল্লেখ্য যে এই ক্ষেত্রে কিছু তথ্য তোমাদের জন্য যোগ করি যে গৌণ প্রাচীর সূক্ষ্ম তিনটি স্তরে গঠিত হ্যাঁ তিনটা স্তর থাকবে এবং এটি কিন্তু পূর্ব এবং ভেদ্য হ্যাঁ পরিণত কোষে সৃষ্টি হবে হ্যাঁ পরিণত কোষে এই গৌণ প্রাচীর সৃষ্টি হয়
একই ভাবে তোমার কূপ এলাকাতে কি হবে কূপ এলাকাতে কূপ এলাকাতে খণ্ডিত ভাবে অবস্থান করে হ্যাঁ মানে কূপ এলাকাতে সৃষ্টি হয় না যার কারণে খণ্ডিত ভাবে অবস্থান করে এরপরে তোমার স্থায়ী কোষ বলতে হ্যাঁ স্থায়ী স্থায়ী কোষে যেমন তোমার ট্রাকিড ভেসেল ফাইবার ফাইবার এই কোষগুলোতে গৌণ প্রাচীর কি হবে গঠিত হয় ওকে গঠিত হয় এখন আমরা গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়ালের প্রাথমিক তথ্য জেনে নিয়েছি এবারে আমরা ছবিতে কমপ্লিট করতে চাই এটা কি প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীরের উপর সৃষ্টি হবে এবং তিনটা সূক্ষ্ম স্তর থাকবে এখন আসলে আমরা এই ছবিকে যদি কমপ্লিট করতে চাই তাহলে তোমাদেরকে একটু খেয়াল করো প্রথমে আমি এরকম করে দিলাম ওকে এদিকেও একই সমান বাউন্ডারি দিয়ে দিলাম হ্যাঁ যে করে দিলাম যুক্ত করে দিলাম হ্যাঁ এটি আমি একটু সোজা করার চেষ্টা করি এই যে দেখো হ্যাঁ আবার একইভাবে আমরা এখান থেকে নিলাম নিয়ে পুরাটাই দিয়ে দিলাম ওকে আবার এখান থেকে নিয়ে আমরা এটা যেভাবে নিয়ে যাই দেখো এখানে যে একটু সেট ঘটবে অর্থাৎ খণ্ডিত ভাবে অবস্থান করে যায় তো এখানে দিয়ে দিলাম এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম এখানে দেখো এখানে আমরা সেট ঘটালাম এখান থেকে নিলাম নিয়ে দেখো এই যে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম আমাদের গৌণ প্রাচীর হয়ে গেল তবে হ্যাঁ যেহেতু এটা তিন স্তর বিশিষ্ট তিনটা স্তর দেখাতে হবে এর মাঝে দুইটা করে দাগ দিতে হবে দেখেন দাগ দিলাম আয়তন দাগ দিলাম তিনটা স্তর হয়েছে তিনটা স্তর হয়ে গেছে এবারে আবার দেখা যদি দেখো এখানে তিন দুইটা দাগ দিলাম মাঝে তিনটা স্তর হয়ে গেছে তিনটা লেয়ার হয়ে গেছে এখানে দাগ দিলাম মাঝখানে দাগ দিলাম তিনটা স্তর হয়ে গেল হ্যাঁ ওকে এখানে দাগ দিয়ে এখানে নিয়ে আসলাম এই দাগে তিনটা স্তর হয়ে গেছে তোমরা ছবি খুব যত্ন সহকারে আঁকবে তাহলে সৌন্দর্য যেমন বর্ধন হবে এবং বই যেভাবে ছবিটা রয়েছে তোমাদের টেক্সট বুক বই মূল বই সেখানে ছবিটা ভালো করে ফলো করবে এবং সেভাবে আঁকার চেষ্টা করবে হ্যাঁ আমি দ্রুততার সাথে করার চেষ্টা করছি বিধায় হয়তো একটু এ হচ্ছে এখানে দেখো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি শুধুমাত্র আমি তো এখানে দেখো যে আমরা ডায়াগ্রামেটিক ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যেখানে দেখো যে তিন স্তর বিশিষ্ট আমরা গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল অঙ্কন তোমাদেরকে দেখানো এবং যেটি দেখো যে ডট 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 দেওয়া আছে ডট 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 এটি প্রাথমিক প্রাচীর এর উপরে পরে আবার তিনটা লেয়ার গঠিত হয়েছে এখন তোমাদের কে যদি আমি বলি যে এই গৌণ প্রাচীরের পরে কি আর কোনো প্রাচীর থাকে সেকেন্ডারি ওয়ালের পরে হ্যাঁ তার সাথে কিছু কিছু উদ্ভিদে যেগুলো তোমার স্ট্রেস টলারেন্ট উদ্ভিদ বিশেষ করে জিমনোস্পার্ম প্ল্যান্ট এগুলোর আবার কি সেকেন্ডারি প্রাচীরের উপর আবার জাইলান্স নামক তোমার পলিস্যাকারাইড শর্করা এটি সঞ্চিত হয়ে আরেকটা প্রাচীরের মতো একটা গঠন ধারণ করে সেটাকে আমরা টারশিয়ারি ওয়াল বলি বা গৌণ প্রাচীর তো এটি কিন্তু তোমাদের পরবর্তী শ্রেণীতে তোমরা যখন উচ্চতর পড়াশোনা করবে তখন তোমরা এটি পাবে তো এখন আসো যে তোমাদের জন্য কিছু আরো কিছু তথ্য হ্যাঁ যেগুলো তোমাদের এই সেলুয়াল রিলেটেড কোষ প্রাচীর রিলেটেড সেগুলো এবার চেষ্টা করি এখন চলো দেখো যে তোমাদেরকে আমি সেই প্রথম থেকে কূপ শব্দটি উচ্চারণ করছি হ্যাঁ কূপ কূপটা আসলে কি কূপটা তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে তোমাদের হ্যাঁ তোমরা যদি দেখো যে আমি এখানে ফাঁকা রেখেছি আবার এখানে ফাঁকা রেখেছি ছবি হ্যাঁ মূল বয়ন যেভাবে আছে এটি এটি কিন্তু কি কূপ কূপ ওকে বা কূপের যে ইংরেজি সেটি হলো পিটস হ্যাঁ পিট পিট হ্যাঁ তাহলে আমরা পিট বা কূপটা কি এটি জানার চেষ্টা করি হ্যাঁ এখন আসো তোমাদেরকে আমি একটি সংজ্ঞাও দিই এবং সেই সাথে ছবিতে বোঝানোর চেষ্টা করি কোষ প্রাচীরের কোষ প্রাচীরের তোমার কোষ প্রাচীরের গর্তের ন্যায় অনেক হালকা বা পাতলা হ্যাঁ পাতলা এলাকা দেখা যায়
এলাকা কি দেখা যায় হ্যাঁ এই অংশে কি ঘটনা ঘটে এই অংশে প্রাথমিক প্রাচীর এই অংশে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর সৃষ্টি হয় না হ্যাঁ এই অংশে গৌণ প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর সৃষ্টি হয় না গর্তের ন্যায় তাহলে এই যে তোমার কি এই গৌণ প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর সৃষ্টি হলো না আর এই এই গর্তগুলোকে আমরা গর্তগুলোকে পিট বা কূপ বলা হয় একবারে খুব সহজ সংজ্ঞা যে কোষ প্রাচীর এই যে কোষ প্রাচীর দেখো এই যে প্রাথমিক প্রাচীর এখানে গৌণ প্রাচীর এই প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীরের মাঝে যে কি হয়েছে এখানে প্রাথমিক প্রাচীর গঠিত হয়নি আবার গৌণ প্রাচীরও গঠিত হয়নি যার ফলে এখানে কি হালকা পাতলা এলাকা শুধুমাত্র এখানে কি রয়েছে মিডিল ল্যামেলা রয়েছে ওকে যার কারণে এই অংশটাকে দেখো এখানে এই ডি সেলের জন্য এই মিডিল ল্যামেলা থেকে এই পর্যন্ত একটা ফাঁকা স্থান রয়েছে যেখানে প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর কোনোটি বিকশিত হয়নি এই অংশটাকে বলা হচ্ছে এই পিট বা কূপ আর এখানে তোমাদেরকে দেখো যে সেল বি আর এখানে সেল এ পাশে রয়েছে এখন দেখো এখানেও পিট রয়েছে কূপ রয়েছে আর এখানেও কূপ রয়েছে মুখোমুখি যখন পাশাপাশি দুটি কোষের ক্ষেত্রে যখন পাশাপাশি দুটি কোষের যদি তোমার এই কূপ মুখোমুখি হয়ে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এই দুটি পিটকে আমরা বলবো পিট পেয়ার হ্যাঁ পিট পেয়ার আর পিট পেয়ারের মাঝে যে তোমার কি থাকে মিডিল ল্যামেলা থাকে এটাকে বলা হয় কি তোমার পিট মেমব্রেন হ্যাঁ এই মিডিল ল্যামেলাটা এখানে আমরা বলবো এটাকে পিট মেমব্রেন ওকে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি আমি আবারও তোমাদেরকে বলছি যে এই যে তোমরা পাশাপাশি দুটি কোষের মুখোমুখি যে পিট রয়েছে এই এটাকে আমরা বলবো কূপ জোড় মানে এক জোড়া হ্যাঁ বা পিট পেয়ার আর এই দুটি এই যে তোমার পিট বা কূপের মাঝখানে যে মিডল ল্যামেলাটা এই অংশটাকে আমরা বলবো পিট মেমব্রেন ওকে তাহলে তোমরা পিট সম্পর্কে ধারণা পেয়েছ অর্থাৎ কূপ সম্পর্কে ধারণা পেয়েছ হ্যাঁ এবারে তোমাদেরকে আমি নিয়ে যেতে চাই আরেকটি ছোট্ট তথ্যে আর তারপর তোমাদেরকে আমি কি দেখাবো কোষ প্রাচীর গুলো দেখে পড়া দেখাতে থাকবো হ্যাঁ তো চলো এবারে আমরা দেখি যে তোমার যে এই শব্দটার সাথে তোমরা ইতিমধ্যে পরিচিত হয়েছ প্লাজমোডেজমাটা হ্যাঁ প্লাজমোডেজমাটা আসলে প্লাজমোডেজমাটা হলো তোমাদেরকে একটু যদি দেখায় যে পিট মেমব্রেন হ্যাঁ পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র বিদ্যমান থাকে হ্যাঁ পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র বিদ্যমান থাকে হ্যাঁ এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে পাশাপাশি দুটি কোষের প্রোটোপ্লাজম হ্যাঁ প্রোটোপ্লাজম ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র দিয়ে সংযুক্ত থাকে এই সূত্র গুচ্ছকে বলা হয় প্লাজমোডেজমাটা হ্যাঁ দেখো তোমাদেরকে বলেছে যে পিট এটি হলো পিট বা কূপ আর এটি হলো কি
পিট মেমব্রেনের মধ্যে দিয়ে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রের মধ্যে দিয়ে এই সেল এ এর যে প্রোটোপ্লাজম, এই সেল বি এর প্রোটোপ্লাজমের সাথে কি ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক দ্বারা যুক্ত থাকে, আর এই সূত্রকগুলোকে বলা হয় প্লাজমা ডেসট্রাকটর। খুব সহজ না প্রিয় শিক্ষার্থী? আবারও বলি যে কোষ এ এবং কোষ বি এর যে প্রোটোপ্লাজম, এই দুই কোষের প্রোটোপ্লাজম গুলো পিট মেমব্রেনের মাঝখানে যে ছিদ্র থাকে ক্ষুদ্র ক্ষুদ্র অতি সূক্ষ্ম, এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে হ্যাঁ একটা সূত্রক তৈরি করে, হ্যাঁ একাধিক সূত্রক তৈরি করে তোমার দুই কোষের প্রোটোপ্লাজমের মধ্যে সংযোগ তৈরি করে, সেতু বন্ধন তৈরি করে। আর এই সংযোগ এই ক্ষুদ্র ক্ষুদ্র যে তোমার সূত্রকগুলো এগুলোকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার এটি প্লুরাল নাম্বার, সিঙ্গুলার হলো বা এক বছর হলো প্লাজমোডেসমা। প্রিয় শিক্ষার্থী, একটি কোষ প্রাচীরের সাথে যে তথ্যগুলো সম্পর্কিত রয়েছে সেই তথ্যগুলো আমি তোমাদেরকে দেবার চেষ্টা করলাম, সেই সাথে তোমাদের মূল যে টেক্সট সেই বইয়ে যে কোষ প্রাচীরের চিত্র দেওয়া রয়েছে এটি কিন্তু আমি অঙ্কন করার চেষ্টা করেছি, এবং পার্ট টু পার্ট এর যে বৌদ্ধ পঠন সেটি সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সেটি বুঝতে পেরেছ। তবে হ্যাঁ, আমার ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। এখন তোমাদেরকে যে আমি কথা দিয়ে রেখেছি যে তোমাদেরকে একটু ম্যাজিক দেখাবো, সেই সাথে কি দেখাবো, কোষ প্রাচীর দেখাবো, এটি কিন্তু না দেখে কি আমি ক্লাস শেষ করতে পারি? কখনোই না। তো চলো এবারে আমি এগুলো মিশিয়ে দিই, দেওয়ার পরে তোমাদেরকে একে একে আমি কি কোষ প্রাচীর দেখাতে থাকি। আমি যে সেলগুলো দেখেছি যে আকারের সেল, সেই সেই আকারের আমি তোমাদেরকে কোষ প্রাচীর সরাসরি দেখাবো, এগুলো সব দেখে দিলাম। হ্যাঁ, ছবি আরো কিছু অঙ্কন করতে হবে যেগুলো বোঝাতে চাইলে। এখন আসো তোমাদেরকে আমি কি দেখাবো বলেছি, কোষ প্রাচীর দেখাবো। প্রথম তোমাদেরকে আমি যদি দেখাই কি তোমাদেরকে বক্স দেখিয়েছি, একটা লিটিল বক্স দেখিয়েছি না, এরকম লিটিল বক্স দেখিয়েছি না বক্স। হ্যাঁ, এটি কিন্তু আমরা এই লিটিল বক্স অর্থাৎ এই যে কোষের যে আমরা মডেল কোষ তোমাদেরকে দেখিয়েছি বক্স, হ্যাঁ এই বক্সের যদি আমরা হ্যাঁ এলএস সেকশন নিই, অর্থাৎ এর যদি আমরা লংগিটিউডিনাল সেকশন নিই তাহলে আমরা কোষ প্রাচীরকে এই আকারে দেখতে পাবো। হ্যাঁ, তাহলে এখন দেখো ওই আকারের কোষ প্রাচীর তোমাদেরকে আমি দেখাতে পারছি কিনা সরাসরি। এই যে দেখো যে শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এর সাথে আমি বসাই দিলাম, এটাই কিন্তু কি কোষ প্রাচীর, ওকে মডেল কোষ প্রাচীর। কি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী? আমি এই ছবিকে আরো কাজ করব তোমাদের সাথে। এখন আমি যদি তোমাদেরকে যে মডেল কোষ দেখিয়েছি এর সাথে যদি দেখা যায় এটা ট্রান্সভার্স সেকশন মানে প্রস্থ বরাবর যদি সেকশন নেই তাহলে দেখো এটি কিন্তু তোমার কি এটি কি হবে প্রস্থচ্ছেদ কোষ প্রাচীর। ওকে, তাহলে আশা করছি এটিও তোমরা বোঝার চেষ্টা করছো। এটি যদি তোমাদেরকে আমি দেখাই এইভাবে, হ্যাঁ এই যে দেখো ছোট করে দেখলাম, হ্যাঁ কোষ প্রাচীর। আমি এর সাইডে আরো বসাতে পারবো তবে তোমাদের সেগুলো আমরা দেখাবো। তবে হ্যাঁ, তোমাদেরকে এবারে যে কোষ প্রাচীর দেখাবো এটি তোমরা তোমাদের মূল যে পাঠ্য বই সেখানে তোমরা দেখছো। হ্যাঁ এই যে দেখো এটি কিন্তু কি কোষ প্রাচীর। হ্যাঁ, এই যে মাঝখানে ফাঁকা যে অংশটা দেখছো এই ফাঁকা গুলো কি কোষের যে সজীব প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম সে অংশটা সরিয়ে মাত্র কোষ প্রাচীর এখানে দেখানো হয়েছে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, হ্যাঁ এগুলো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। হ্যাঁ, তোমরা তোমাদেরকে এবার যদি দেখাই, এবারে যদি দেখাই দেখা যায় একটু ডিম্বাকার কোষ প্রাচীর। হ্যাঁ ওকে, ডিম্বাকার কোষ প্রাচীর, তাহলে ডিম্বাকার যদি এটি কিন্তু ডিম্বাকার কোষ প্রাচীর এটি কিন্তু তৈরি করার চেষ্টা করছে কাগজ দিয়ে। হ্যাঁ, মডেল কোষ প্রাচীর এখানে দেখা যায় ডিম্বাকার। যদি তোমাদেরকে আমি কোষ প্রাচীর দেখাই তাহলে এটি শুধুমাত্র আমি এগুলোতে দেখাচ্ছি মিডল লেভেল কোষ প্রাচীর আমি তৈরি করবো এখানে। হ্যাঁ, তোমাদের ছবিগুলোকে উন্নত দান করবো। হ্যাঁ, এবারে দেখো যে আমি তোমাদেরকে দেখিয়েছি কি এই যে বল, তাই না, গোলাকার গোলাকার কোষ, গোলাকার কোষ প্রাচীর। ওকে, গোলাকার কোষ প্রাচীর। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কি আমি দেখাতে পেরেছি কোষ প্রাচীর? বলেছি সরাসরি তোমাদেরকে আমি আজকে কোষ প্রাচীর দেখাবো। আমার কথা কিন্তু আমি রাখার চেষ্টা করেছি যে রাউন্ড শেপ কোষ। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে এই যে কোষ প্রাচীর গুলো দেখালাম
গুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করি আর তোমাদের যে যে বইয়ে যে এটা রয়েছে কোষপ্রাচীরের যে গঠন সেটাকে যেভাবে কি করা রয়েছে এখানে বহুভুজ আকারে তাই না বহুভুজ আকারে তোমাদের যে কোষগুলো রয়েছে হ্যাঁ এই কোষের যে কোষপ্রাচীর এখানে দেখো ওকে তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই কোষপ্রাচীর ওকে এখন এটা কিন্তু আমরা এখান থেকে যে যদি তোমাদের একটু বলি যে এটি এটি টিএস সেকশন অর্থাৎ ট্রান্সভার্স সেকশন হ্যাঁ প্রস্থ বরাবর আর এইটাকে যদি আমরা দেখাই লংগিটিউডিনাল সেকশন করে তাহলে কি রকম দাঁড়াবে একটু তোমাদের জন্য স্পেস হ্যাঁ এই যে দেখো হ্যাঁ লম্বাটি হবে লম্ব বরাবর হলে কি হবে লম্বাটা হবে না লম্ব লম্ব বরাবর হবে এখানে তোমাদের এখানে দেখো তোমরা এই এই ছবিগুলো পরবর্তী অধ্যায়গুলোতে পাবে তবে আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি তবে একটা কথা তোমাকে বলি যে আমি যে চিত্রগুলো দেখাচ্ছি এখানে শুধুমাত্র এগুলো সব কোষগুলোকে আমরা বিবেচনা করি যে এগুলো কি ভাজক কোষ যার কারণে এখানে শুধুমাত্র প্রাইমারি সেলুলার লাইন থাকবে হ্যাঁ আর পরবর্তী আমরা যখন এগুলো স্থায়ী কোষ হয়ে যাবে তখন কিন্তু এখানে তোমার গৌণ কোষপ্রাচীরটা গঠিত হবে আমি আজকে তোমাদেরকে শুধু এই সেলগুলো অর্থাৎ রাউন্ড শেপ ওভাল শেপ রেকট্যাঙ্গুলার শেপ সব সেলগুলোতে আমি এখন তোমাদেরকে কোষপ্রাচীর আরো একবার কি রিভিউ করতে চাই আর একবার বোঝানোর চেষ্টা করব চা এখন দেখো যে এটি যদি আয়তাকার কোষের কোষপ্রাচীরের এলএস সেকশন হয় তাহলে এখানে তোমাদেরকে আমি দেখাই যে এখানে আরেকটি কোষ দিয়ে হ্যাঁ এদিকে আরো কোষ থাকতে পারে এদিকে আরো কোষ থাকতে পারে তোমাদেরকে আরো কোষ থাকবে এদিকে আমি দেখানোর চেষ্টা করছি এটা ধরো সেল এখানে এটা ধরো যে সেল এ আর এটা সেল বি ওকে নিচে সেল সি সেল ডি থাকতে পারে এদিকে আরো অসংখ্য সেল থাকতে পারে দুইটা সেল কল্পনা করো হ্যাঁ এই দুইটা সেল দেখো যে আমি কিন্তু এখানে অঙ্কন করেছি এগুলো কি একটা মাত্র স্তর হ্যাঁ এগুলো সব মিডল লেভেল হ্যাঁ মিডল লেভেল আর আমি উভয় পাশে কি করব মিডল লেভেলের উভয় পাশে প্রাথমিক প্রাচীর তৈরি করব হ্যাঁ প্রাথমিক প্রাচীর খুব সহজ হ্যাঁ তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম হয়ে গেল এই মাঝে এখানে ডট ডট দিয়ে তৈরি করি ওকে তাহলে একটু ডট ডট দিয়ে তৈরি করলে প্রাথমিক প্রাচীর আর এখানে দেখো যে ফাঁকা রেখেছি মানে কি এখানে পিট বা গর্ত বা কূপ এখানে দেখো পিট এই পিটের মাধ্যমে দুটো কোষ সংযুক্ত থাকছে এখানে পিট দেইনি পিট নাও থাকতে পারে এখন দেখো যে এই পাশে আমি তৈরি করার চেষ্টা করি হ্যাঁ এই পাশে আরো তো কোষ থাকতে পারে তাহলে এই পাশে তৈরি করলাম এখানে পিট দিয়ে দিলাম পিট দিয়ে দিই এখানে মিডল লেভেলটা কিন্তু থাকবে হ্যাঁ পিটের জায়গায় মিডল লেভেলটা থাকবে হ্যাঁ যেটি পিট মেম্বার হিসেবে কাজ করে আর প্রিয় শিক্ষার্থী দেখো এই আশা করছি তোমরা এই চিত্র থেকে এই কোষ প্রাচীরের ধারণা বুঝতে পেরেছো প্রাথমিক প্রাচীর শুধু গঠিত হয়েছে আর সেই সাথে কি মিডল লেভেল আছে এখন এলএস সেকশন গেল মানে টিএস সেকশনের ক্ষেত্রে যদি দেখায় যে এদিকে আরো কোষ থাকতে পারে না থাকবে আরো কোষ থাকবে তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় আর আরেকটা বিষয়ের ধারণা যদি তোমাদেরকে আমি যুক্ত করি যে বলেছি যে কোষ উদ্ভিদকোষে কোষ প্রাচীর কোথায় থাকে যে প্লাজমা মেমব্রেন এবং মধ্যপর্দার মাঝখানে তাহলে কি এই যে দেখো আমাদের এই যে এটি কিন্তু প্লাজমা মেমব্রেন হ্যাঁ প্লাজমা মেমব্রেন দিয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো কি ঘেরা থাকে হ্যাঁ এখানে যদি আমি দেখাই যে এটি কিন্তু কি প্লাজমা মেমব্রেন তো শিক্ষার্থী তাহলে এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আর এখানে যদি আমি তৈরি করি তো দেখো এখানে আমরা প্রাথমিক প্রাচীর দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম এই জায়গায় আমরা পিট বা কূপ তৈরি করলাম এখানে আমরা প্রাথমিক প্রাচীর দিয়ে এখানে পিট তৈরি করলাম হ্যাঁ এই যে কোনো প্রাথমিক প্রাচীর দিয়ে দিচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থী বিষয়টি কি বুঝতে পারছো তোমরা এখন আসো আমরা এই যে ওভাল শেপ যে আরো কোষ এখানে থাকবে তোমাদের এই যে এগুলো মিডল লেভেল হিসেবে হ্যাঁ তারপরে এখানে আন্তঃকোষীয় ফাঁক যে এটি কি আন্তঃকোষীয় ফাঁক এই যে এগুলোকে আমরা কি তৈরি করতে পারবো তো হ্যাঁ খুব সহজে আমরা তৈরি করতে পারবো এখানে জ্ঞান দিয়ে দিলাম এখানে দিলাম প্রাথমিক প্রাচীর গঠন করছে আমরা ওকে প্রাথমিক প্রাচীর গঠন করছে একটা কোষে আমরা এটি দেখাবো এই যে প্রাথমিক প্রাচীর এটা প্রাথমিক প্রাচীর ওকে এবারে আসো আমরা এই বহুভুজাকার কোষে আমরা যদি তোমাদেরকে মিডল লেভেল এগুলো এক দাগ মানে এগুলো সব মিডল লেভেল দিয়ে একাধিক কোষ যুক্ত রয়েছে এখন
এখন আমরা প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম ওকে প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম উভয় পাশে বসে প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম ডট ডট দিয়ে প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম তো শিক্ষার্থী এখানে আমরা যদি দিই দেখাই এখানে দেখো একটু খেয়াল করে এটা নিচের কোষ এটা উপরের কোষ হ্যাঁ এখানে দেখো এই প্রাথমিক প্রাচীর এখানে তাহলে নিচের কোষ উপরের কোষ যুক্ত আছে কিসের মাধ্যমে পিটের মাধ্যমে এই যে পিট পিট মেমব্রেনের যে প্লাজমা ডেসমাটা এর মাধ্যমে নিচের কোষ উপরের কোষ সংযুক্ত আছে তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষে অনায়াসে বিভিন্ন উপাদান এগুলো কি যাওয়া আসা বা চলাচল করতে পারে এই এখানে দেখো এই যে তোমার নিচে উপরে দেখালাম এখানে যদি আমি এই যে মিডল লেভেলে যেটা মিডল লেভেলে উভয় পাশে আমি প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম হ্যাঁ প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম তাহলে এইভাবেই কিন্তু তোমার উদ্ভিদের যে টিস্যুগুলো রয়েছে টিস্যুগুলোর যে সেলগুলো তারা টিস্যু গঠিত রয়েছে এই কোষগুলোতে কি তার বাহিরের যে আবরণ সেটা হলো কোষ প্রাচীর এবং এই কোষ প্রাচীর দিয়ে কোষগুলো ঘেরা থাকে আশা করছি প্রিয় শিক্ষার্থী আমার এই যে দীর্ঘ সময় প্রচেষ্টা থেকে তোমরা কোষ প্রাচীরের যে একটা ধারণা এটি বুঝতে পেরেছো এখন তোমাদেরকে বলেছি আমি ক্লাসের শেষে একটি ম্যাজিক তোমাদেরকে দেখাবো সেই ম্যাজিক দেখানোর অপেক্ষায় রয়েছি আমি হ্যাঁ কি দেখবে তো নাকি আসলে দেখো ম্যাজিকটি আর কিছুই নয় একটি ছোট্ট ম্যাজিক তোমাদের জন্য কি সেলে কি দেখো সেল এ সেল বি লেখা রয়েছে দেখো সুন্দর একটি ম্যাজিক খুব অনায়াসে এই ম্যাজিকটি তোমরাও করতে পারবে এই ম্যাজিকটি দেখো আমি কি করব খুব সহজে এই লেখা অদৃশ্য করে দিব এক সেকেন্ড শেষ এই দেখো লেখাটি আর নেই